হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা কম বেশি ফটো এডিটিং করে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন যে একটি ফটো এডিটিং করার জন্য সবচেয়ে যে কষ্টের কাজটি সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা। আপনারা অনেকে আছেন তারা জানেন না কিভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যায় 2 থেকে 3 মিনিটের ভিতরে। আপনারা অনেকে বলে থাকবেন যে ব্যাকগ্রাউন্ড আমি যদি ইরেজ করতে পারতাম তাহলে আমি খুব সহজে একটি ফটো এডিটিং কমপ্লিট করতে পারতাম। তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে একটি ফটো ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন খুব সহজে। তো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো করে দেবেন লাইক, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো করে দেবেন সাবস্ক্রাইব। তো বেশি কথা না বলে আজকের ভিডিও তো বন্ধুরা, আজকে আমি আপনাদের পিকচার অ্যাপের সাহায্যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দেখাবো না। কারণ বন্ধুরা, আপনারা জানেন পিকচার অ্যাপের সাহায্যে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ইরেজ করেন তাহলে আপনার যেই ফটো যে কোয়ালিটি থাকে সেটা খুবই লস হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি অন্য একটি অ্যাপস দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দেখাবো। এই অ্যাপটির নামই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। এই অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া আপনারা চাইলে প্লে স্টোরেও এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো গাইস, আপনাদের সিম্পলি করতে হবে এই অ্যাপসটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদের কিছু এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর বন্ধুরা আপনারা সিম্পলি ল্যান্ড এ ফটোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের গ্যালারিতে চলে আসবেন। তো আপনারা যেই ছবিটি ইরেজ করতে চান সিম্পলি সেই ফটোটি এইভাবে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর গাইস আপনারা চাইলে আপনার যে ছবিটি রয়েছে এখান থেকে ক্রপও করতে পারেন। তো আমি এতটুকু ক্রপ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো ক্রপ করে নেবেন। নেওয়ার পর সিম্পলি এখান থেকে করে দেবেন ডানে ক্লিক। ক্লিক করে দেখার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের টুলস এসে পড়েছে আমাদের সামনে, যেমন এই অটো টুলস, ম্যাজিক, ম্যানুয়াল, রিপেয়ার। তো বন্ধুরা, এই সম্পর্কে জানার আগে আমি আপনাদের আরেকটি সম্পর্কে জানিয়ে দিই। আপনারা উপরে যেই সাইটটি দেখতে পাচ্ছেন, আমি বেসিক্যালি আমি আপনাদের বলবো আপনারা এটা পুরো রাখুন। কারণ আমি পুরো রাখি কারণ আপনারা যদি এটা ফুল রাখেন তাহলে আপনারা যখন ব্যাকগ্রাউন্ড এরেজ করবেন সেটা আপনারা দূরে থেকে ব্যাকগ্রাউন্ড এরেজ করতে পারবেন। তো গাইস, আমি আপনাদের বলবো আপনারা এটা পুরো ফুল করে রাখুন। তো বন্ধুরা, আপনারা এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে বন্ধুরা আমি আপনাদের বলবো এই ম্যাজিক টুলসটি ইউজ করতে। কারণ বন্ধুরা, এই টুলসটি খুবই অসাধারণ টুলস, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট গাইস সিম্পলি আপনার যে অবজেক্টটি রয়েছে সেটার আশপাশ দিয়ে কিছু এরকমভাবে ড্র করে দেবেন আর এটা অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দেবে। বন্ধুরা, আপনারা আমার মতো এইভাবে ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করে নেবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি একটু আপনাদের তাড়াতাড়ি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের এখান থেকে যে সাইজটি রয়েছে আপনারা এটা বড় ছোট করে নিতে পারেন। তো আমি একটু এখান থেকে বড় করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা রয়ে গেছে, আপনারা এখানে যেভাবে রিপ্লেসমেন্ট করবেন আপনারা সিম্পলি রিপেয়ারে ক্লিক করে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুক রেখে দিবেন সিম্পলি এরকমভাবে। আমার এতটুকু দরকার ছিল। আপনারা চাইলে আপনারা এখান থেকে ম্যানুয়ালভাবেও কাজ করতে পারেন বন্ধুরা। আর বন্ধুরা, এখানে সব থেকে যেই অবিশ্বাস্য কথাটি সেটি হচ্ছে আপনারা এখান থেকে ফুল এইচডি কোয়ালিটিতে ফটো ইরেজ করতে পারবেন বন্ধুরা, ফুল এইচডি কোয়ালিটিতে। তো আপনারা বুঝতে পারছেন কীরকম অ্যাপস এটি, খুব অসাধারণ একটি অ্যাপস বন্ধুরা। তো আমি সিম্পলি এখান থেকে করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমি কত তাড়াতাড়ি এবং কত সুন্দরভাবে ফুল স্মুথভাবে ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ করার পর আপনারা সিম্পলি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের আরেকটি স্টেপ রয়েছে। এই স্টেপটি রয়েছে যে স্মুথ লেখাটি দেখতে পাচ্ছেন, আপনারা এটা 3 বা 4 রাখবেন। বন্ধুরা আমি আপনাদের বলবো 3 বা 4 রাখতে, বেসিক্যালি আমি 3-এ রাখি, আপনারা 3-ই রাখতে পারবেন চাইলে। তো আপনার ফুল কমপ্লিট হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে সেভ অপশনটি রয়েছে, আপনারা এই সেভে ক্লিক করে দেবেন। আর আপনাদের ফুল এইচডি ব্যাকগ্রাউন্ড, আপনার যে এইচডি ফটোটি রয়েছে সেটি ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদের ফুল স্টেপ বাই স্টেপ আমার মনে হলো আপনাদের দেখিয়ে দিয়েছি। আমার মনে হয় না আপনাদের এরপরে আর ব্যাকগ্রাউন্ড ইরেজ নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে। আর যদি হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের সলিউশন দিয়ে দেব। তো বন্ধুরা আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো প্লিজ লাইক করবেন বন্ধুরা। আর আপনারা জানেন আমার চ্যানেলটি নতুন, তো প্লিজ আপনাদের হেল্প চাই, আপনারা আমাদের আমাকে একটু সাহায্য করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের জন্য এতটুকুই, তো বাই বন্ধুরা, আল্লাহ হাফেজ।